নমস্কার, ইংরেজিতে একটা শব্দ আছে ডাই, DIE, ডাই। এই ডাই মানে হৈছে মৰা বা মৃত্যু হোৱা। এই ডাই শব্দটোৰ লগত পাঁচটা প্ৰিপজিচন বহে, এটা হৈছে অফ, এটা হৈছে ফৰ, এটা হৈছে ইন, এটা হৈছে ফ্ৰম, আৰু এটা হৈছে বাই। এতিয়া কোনো এজন ব্যক্তিয়ে বেমাৰত মৰে, কিবা ৰোগত মৰে, তেতিয়া এই ডাই শব্দটোৰ লগত অফ প্ৰিপজিচন পঢ়ে। এজ ফৰ এক্সাম্পল, হি ডাইড অফ ফিভাৰ, তেওঁ জ্বৰত মৰিছিল বা তেওঁ জ্বৰত ঢুকাইছিল। এতিয়া কোনো এজন ব্যক্তিয়ে কিবা দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ মৃত্যুবৰণ কৰে, তেতিয়া ডাইৰ লগত ইন প্ৰিপজিচন পঢ়ে। এজ ফৰ এক্সাম্পল, দ্য মেন ডাইড ইন কাৰ এক্সিডেণ্ট, মানুহজনে গাড়ী দুর্ঘটনা হয় মৃত্যুবরণ করেছিল। যদি কোনো এজন ব্যক্তিয়ে দেশের কারণে মরে, দেশের কারণে মৃত্যুবরণ করে, তেতিয়া এই ডাই শব্দটোৰ লগত ফর প্রিপজিশন বহে। এজ ফর এক্সাম্পল, হি ডাইড ফর আওয়ার কান্ট্রি, তেওঁ আমাৰ দেশের কারণে মৃত্যুবরণ করেছিল বা শহীদ হৈছিল। যদি এজন ব্যক্তিয়ে অধিক খাই বা অধিক পরিশ্রম করে মৃত্যুবরণ করে, তেতিয়া এই ডাই শব্দটোৰ লগত ফ্রম প্রিপজিশন বহে। এজ ফর এক্সাম্পল, দ্য মেন ডাইড ফ্রম ওভার ইটিং, মানুষজন অধিক খাই মৃত্যুবরণ করেছিল। দ্য মেন ডাইড ফ্রম হার্ড ওয়ার্কিং, মানুষজন কি করেছিল, অধিক পরিশ্রম করার ফলতে মৃত্যুবরণ করেছিল। যদি কোনো এজন ব্যক্তিয়ে অস্বাভাবিক উপায় অবলম্বন করে মৃত্যুবরণ করে, তেতিয়া এই ডাই শব্দটোৰ লগত বাই প্রিপজিশন বহে। এজ ফর এক্সাম্পল, হি ডাইড বাই হেঙ্গিং, তেওঁ হেঙ্গিং কৰি বা ফাঁচি লৈ মৃত্যুবরণ কৰিছিল।